তেলাপিয়া বাংলাদেশের মৎস্য চাষে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। স্থানীয় বাজারে এর চাহিদা এবং উচ্চ বাজার মূল্যের কারণে বাংলাদেশের মাছমারীরা দিন দিন তেলাপিয়া চাষে আগ্রহ দেখাচ্ছেন। তেলাপিয়া মাছের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই মাছটি বিরূপ প্রতিবেশেও খাপ খাইয়ে নিতে পারে এবং সেই সাথে প্রাকৃতিক খাবারের প্রতি দক্ষতার কারণে এই মাছের চাহিদা কিন্তু বিশ্ববাজারে এখন সর্বজনীন। দর্শক আনোয়ার শীত নিবেদিত আরটিভি এর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফারজানা আফিন পূর্বক। আজকে আমরা চলে এসেছি এমনই একটি মৎস্য খামারে যেখানে আমাদের একজন উদ্যোক্তা তেলাপিয়া চাষ করে সফল হয়েছেন। আজকে আমরা তার এই মৎস্য খামারটি ঘুরে দেখব এবং জানাবো এর বিস্তারিত। তবে তার আগে চলুন জেনে আসি এই মৎস্য উদ্যোক্তার সংক্ষিপ্ত পরিচিতি। খামারের নাম মোল্লা ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো মার্কেটিং। মালিকের নাম মোহাম্মদ মকবুল হোসেন মোল্লা। গ্রাম রসুলপুর, উপজেলা 2500, জেলা নারায়ণগঞ্জ। মোবাইল 01-822-862385। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। এই এলাকায় বেশ প্রসিদ্ধ মাছ চাষের জন্য, কারণ আপনার শুনেছি দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মাছ চাষের প্রতি। তো এই মাছ চাষের প্রতি আগ্রহ আপনার কিভাবে এলো, বিশেষ করে তেলাপিয়া মাছ? আমি ছোট সময় থেকে, ছাত্র জীবন থেকে আমি আসলে উৎপাদনমুখী কিছু করার ইচ্ছা, যেটা দেশকে কিছু দেওয়া যায়, যেখানে উৎপাদন এরকম একটা উৎপাদন করা একটা মানে ক্রেডিট, একটা ব্যবসা দ্রব্য মূল্য আমি কিনলাম, কিনে বিক্রি করলাম, এখানে আমার কোনো ক্রেডিট নেই। আমার ক্রেডিট হলো আমি যদি উৎপাদন করতে পারলাম, ওখানে আমি মনে করি যে আমি এটা আমার একটা ক্রেডিট। এ থেকে আমার আরও অনেক ধ্যান ধারণা ছিল যে কোন উৎপাদনটা দেশের জন্য ভালো হবে। এবং আরেকটা বিষয় আমার সবচেয়ে বেশি কাজ করছিল যে হালাল রুজি কীভাবে ইনকাম করা যায়, যে কোনটাতে একেবারে নিখুঁত হালাল হবে, সেই থেকে আসলে মাছ চাষের দিকে এগিয়ে আসা, ঝুঁকে পড়া। আচ্ছা, তো তেলাপিয়া মাছ কেন? আরও তো অনেক মাছ আছে, বাট তেলাপিয়ার প্রতি জোর দিয়েছেন কেন? তেলাপিয়াটা উৎপাদন বেশি হয়, অল্প জায়গায় বেশি উৎপাদন করা যায়, রোগ বালাই অন্যান্য মাছ তুলনায় কম। আর এটা মানে বাজারজাত করতে গেলে আমি ছোট সাইজও বিক্রি করতে পারি, বড় সাইজও বিক্রি করতে পারি। পাঙ্কাশ করতে গেলে পাঙ্কাশের একটা নির্দিষ্ট সাইজ বাজারে নিয়ে যেতে হবে, 1 কেজি হলে মাছটা সুন্দর সাইজ হয়। আমি যদি তেলাপিয়া মাছ 200 গ্রামও বাজারে উঠাই, তাও ভালো চাহিদা আছে। আবার অপরদিকে রুই কাতল মাছটা একটা নির্দিষ্ট আকার হলে এটা বাজারে চাহিদা। আর তেলাপিয়া মাছটা হলো যেরকম একজন ব্যক্তি যদি মনে করি যে আমি 1/2 কেজি মাছ কিনবো, সে বাজারে গিয়ে 1/2 কেজি মাছ কিনতে পারে। আর পাঙ্কাশ মাছ কিনতে গেলে সে 1/2 কেজি কিনতে পারবে না। আবার রুই কাতল মাছ কিনতে গেলে তাকে টাকা বেশি গুনতে হবে, সে দাম বেশি। তেলাপিয়া মাছটাকে আমি আসলে গরিবের একটা প্রোটিনের সোর্স আমি মনে করি, এই থেকে আসলে তেলাপিয়ার বেশি সহজলভ্য হয়, সবাই সব শ্রেণীর মানুষ আসলে এবং সুস্বাদুও বটে, কাটাও কম, এটা বাচ্চাদেরও মানে সহজে খেতে পারে এটা। হ্যাঁ, আর এখন তো দেখা যায় রেস্টুরেন্টগুলোতেও বেশ বারবিকিউ, তেলাপিয়ার বারবিকিউটা খুব বেশ প্রচলন। হ্যাঁ হ্যাঁ, তেলাপিয়ার বারবিকিউ। আর তেলাপিয়া মাছটা এমনিতেই মানে যখন এটা একটু সাইজ ভালো হয়, 500 গ্রাম মেবি 700-1 কেজি সাইজ, তখন এটা স্বাদই অন্যরকম। আমার মনে হয় না যে আপনি যে একটা সামুদ্রিক মাছ বারবিকিউ করে খাচ্ছেন আর তেলাপিয়া বারবিকিউ করে খাচ্ছেন, এটা মানে তফাতটা খুঁজে পাবেন না, এমন হবে যে একরকমই। তো তেলাপিয়া মাছ চাষ করছেন, এখন কতটুকু জায়গা দিয়ে আপনি এই তেলাপিয়ার খামারটা গড়ে তুলেছেন? টোটালি আমার তেলাপিয়া খামারের জন্য 60 বিঘার মধ্যে আমার তেলাপিয়া কালচার চলতেছে। আচ্ছা আচ্ছা, তো টোটাল কয়টা ঘের আছে এখানে? টোটালে আমার এখানে তেলাপিয়ার জন্য নির্ধারিত আছে 25টি পুকুর। আচ্ছা, 25টি পুকুরে আপনি তেলাপিয়া চাষ করছেন শুধুমাত্র? তেলাপিয়া চাষ যে করছেন, এটার যে আগ্রহ আপনি বললেন যে নতুন কিছু করার আগ্রহ নিয়ে আপনি এটা শুরু করেছিলেন, তো কত বছর যাবৎ আপনি এটা চাষ করছেন?
তেলাপিয়াটা মূলত সম্ভবত 2002 সাল নাগাদ বাংলাদেশে মনোসেক্স তেলাপিয়া শুরু হচ্ছে চাষবাস। তখন থেকে আমি মনোসেক্স তেলাপিয়া করতেছি। ইউনাইটেড হ্যাসারি নামে প্রথম বাংলাদেশে আমার মনে হয় যে তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়াটা শুরু করে, তখন থেকে আমি মনোসেক্স তেলাপিয়ার সাথে জড়িত। এরপর অনেক কোম্পানি বাংলাদেশে তেলাপিয়া পণ্য উৎপাদন করতেছে। সর্বশেষ যেই যেই খাদ্য কোম্পানি, বড় বড় খাদ্য কোম্পানি আছে, তারাও এখন সেই তেলাপিয়া পোনা উৎপাদন করতেছে। তাদের কাছ থেকে আমরা পোনা এনে আমরা কালচার করতেছি। আচ্ছা আচ্ছা, তো শুধুমাত্র কি মনোসেক্স তেলাপিয়া আপনারা চাষ করছেন? আবার কোনো পুকুরে তেলাপিয়ার সাথে কিছু পাঙ্কাশ দিতে পারি, আবার কোনো পুকুরে তেলাপিয়ার সাথে দেশি ট্যাংরা মাছ, গোলসা মাছ, এগুলি কিছু কিছু করে দিয়ে চাষ করা যায়। এটা তেলাপিয়া চাষের ক্ষেত্রে এটা কোনো প্রকার সমস্যা হয় না। তেলাপিয়াটা তো আসলে সব স্তরের মাছ, এই জন্য এটা চাষ করতে সহজ। আরেকটা বিষয় তেলাপিয়ার প্রতি আমি যেটা যে বিষয়টা আমি সবচেয়ে ইয়ে করি, এটা কিন্তু খুব মানে কম তাপমাত্রায়, অর্থাৎ 10 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত তারা খাদ্য গ্রহণ করতে পারে। আবার সর্বোচ্চ তাপমাত্রা যেটা, যে অন্যান্য মাছে ক্ষেত্রে আমরা মনে করি যে 35-37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারা বেঁচে থাকতে পারে না, কিন্তু তেলাপিয়া মাছটা 40 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সে সহ্য করতে পারে, সে বেঁচে থাকতে পারে। সে দিক থেকে অতি শীত এবং অতি উচ্চ গরম, মানে দুইটা ক্ষেত্রেই তেলাপিয়া মাছটা সহনশীল। এই যে আপনার দীর্ঘ বছরের অভিজ্ঞতায় আপনি একজন সফল মৎস্য উদ্যোক্তা, আপনাকে সবাই একজন সফল মৎস্য উদ্যোক্তা হিসেবে চেনে, আপনার অনুভূতিটা কী আসে? আসলে সফলতা তো একদিনে আসেনি, দীর্ঘ সময় পাড়ি দেওয়ার পর তিল তিল করে এই সফলতা। আসলে দীর্ঘ সময় মাছ চাষ করতে করতে আমার মনে হইতেছে যে আমার চারপাশ থেকে যা এত ভালোবাসা, এত ইয়ে হয়েছে, মানুষের ভালোবাসা পাইছি, পাশাপাশি সরকার, মৎস্য অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছি, এগুলি কাজ করতে এগুলি উৎসাহ যোগায় আরও কাজের। একদম একদম, আপনার এই অভিজ্ঞতার গল্প এবং সফলতার গল্প শুনে খুবই ভালো লাগছে এবং আপনার কাছে আমাদের আরও অনেক কিছু জানার আছে। তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে একটি বিরতি নেবার, বিরতির পর আমরা আবার আপনার কাছে ফিরছি। দর্শক, আনোয়ার শীত নিবেদিত কৃষক কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আনোয়ার শীত নিবেদিত কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আপনি যদি একজন সফল উদ্যোক্তা কিংবা খামারি হতে চান, আপনাকে অবশ্যই দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ এবং পরিচর্যা। দর্শক, আপনাদের জন্য এখন থাকছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। তেলাপিয়া চাষের ক্ষেত্রে প্রথম আমাদের যে বিষয়টি দেখতে হয় সেটা হলো পুকুর নির্বাচন, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ। তেলাপিয়া চাষের ক্ষেত্রে কী ধরনের পুকুরের আপনাদের নিয়ম থাকা উচিত বা কী ধরনের পুকুরের প্রস্তুতি দেওয়া হওয়া উচিত? তেলাপিয়ার পুকুরের প্রস্তুতি আসলে কার্পফিশের জন্য যেরকম আমরা পুকুর প্রস্তুতি করি, পুকুর শুকানো, এরপর এটাকে পুকুর তলা কাদা পরিষ্কার করা, নতুন পুকুর হলে এটার নিচে তলানিতে চাষ করা, এরপর এটাতে চুন প্রয়োগ করতে হবে, চুন প্রয়োগ করে মাটিতে চুন প্রয়োগ করে তারপরে পুকুরে পানি ঢুকাতে হবে, পানি দেওয়ার পরে এটাতে জৈব সার এবং রাসায়নিক সার দুইটা সার মিক্স করে দিয়ে পুকুরের পানিকে ফাইটোপ্লাঙ্কটন বা জুপ্লাঙ্কটন যেটা বলা হয় যে প্রাকৃতিক খাবার, প্রাকৃতিক খাবার তৈরি করা, প্রাকৃতিক খাবার তৈরি করার পরে আমরা পোনাটা ছাড়ি। ওখানে সাদা মাছের ক্ষেত্রে বা কার্প মাছের ক্ষেত্রে যেরকম আমরা রেনুটে ছাড়ি, এইটার ক্ষেত্রে তেলাপিয়ার ক্ষেত্রে এরকম টানা। তেলাপিয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন কোম্পানি থেকে আমরা তেলাপিয়ার পোনাটা, যাদের বয়স সাধারণত 21 থেকে 1 মাস এরকম বয়সের পোনাটা আমরা ক্রয় করি। অর্থাৎ হলো কোম্পানি তারা তাদের পোনাটাকে হরমোন ট্রিটমেন্ট করে, অর্থাৎ মনোসেক্স তৈরি করে, তারপরে এটা আমাদের কাছে বিক্রি করে, এই পোনাটা তখন আমরা পুকুরে এনে মজুত করি, আই মিন পোনা নার্সিং পুকুরে আমরা পোনাটা দিই।
এখানে আমরা এক মাস পালার পরে এটা মোটামুটি 100 পিসে বা 80 পিসে কেজি হয়ে যায়। এই পোনাটা আমরা মজুদ পুকুরে তখন দিতে পারি। আচ্ছা, একটি আদর্শ পুকুরের আয়তন কত হওয়া উচিত? আদর্শ পুকুর বলতে আমরা যখন মজুদ পুকুরটা আদর্শ পুকুর বলি, তাইলে এটা 1 বিঘা থেকে 3 বিঘা পর্যন্ত একটা আদর্শ পুকুর হয়ে থাকে। আদর্শ পুকুর বলতে হলে এক এক মাছের জন্য এক একটা আদর্শ পুকুর। তেলাপিয়ার জন্য আমরা কোন ধরনের কালচার পুকুর, এটার জন্য একটা আদর্শ পুকুর। কার্প মাছের ক্ষেত্রে কিন্তু আদর্শ পুকুর 3 বিঘা থেকে আবার অনেক বড় হতে পারে, মানে কয়েক একর হতে পারে। কিন্তু তেলাপিয়া কালচারের ক্ষেত্রের দিক থেকে মাছ ধরা বা পরিচর্যার জন্য আমার মনে হয় যে 100 থেকে 150 শতাংশ, অর্থাৎ 3 বিঘা থেকে 5 বিঘা পর্যন্ত এটা আদর্শ পুকুর হতে পারে। তেলাপিয়া চাষের জন্য কি সারা বছরই উপযুক্ত সময় নাকি কোনো বছরে বিশেষ সময় আছে যে এই সময়টাতে তেলাপিয়ার চাষটা ভালো হয় বা তেলাপিয়া চাষ করলে সেগুলোর আয়তন বা সাইজও বড় হয়, এরকম কি কোনো বিশেষ সময় আছে কিনা? হ্যাঁ, সব মাছ চাষের ক্ষেত্রে সব বিশেষ সময় আছে। আমরা যেটা সাধারণত শীতকালটাকে মাছ চাষের মানে অনুপযোগী বা শীতকালটাকে বাদ দিয়ে আমরা বছরটা হিসাব করি, পৌষ এবং মাঘ মাস, এই দুই মাস সব মাছই কম বাড়ে। আসলে মূলত এই দুই মাস মাছ চাষ করার জন্য উপযুক্ত সময় না। এছাড়া অন্যান্য যে সময় আছে, যেমন বাংলা ফাল্গুন মাস থেকে শুরু করে এবং একেবারে অগ্রহায়ণ মাস পর্যন্ত মোটামুটি এই 10 মাস ভালো গ্রোথ আসে। তারপরও তাপমাত্রার ক্ষেত্রে যদি 28 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা মাছ চাষের জন্য সর্ব উৎকৃষ্ট তাপমাত্রা বলে মনে করি এবং ওই সময় মাছ খাবার চাহিদাও বেশি, গ্রোথও বেশি, বৃদ্ধিও বেশি। তাহলে এই সময়ের মধ্যে এই মাছের পরিচর্যাটা কীরকম হয়? একটা পুকুরে আমরা 2 বার মাছ চাষ করতে পারি। মেবি আমরা যদি ফাল্গুন মাসে, অর্থাৎ বাংলায় ফাল্গুন মাসে একটা পোনা মজুদ করতে পারি, ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ বা আষাঢ় মাস পর্যন্ত, আশেপাশে মাঝামাঝি সময় পর্যন্ত আমরা একটা ক্রপ বাজারজাত করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি 50 পিসে কেজি এই সাইজের তেলাপিয়াটা পোনাটা মজুদ করি পুকুরে, তাহলে মেবি আমরা 500-700 গ্রাম এই 4 মাসে 4.5 মাসের এই পরিমাণ আমরা তেলাপিয়া পেয়ে থাকি। সেই দিক থেকে আমরা বছরে 2টা ক্রফট পুকুরে করতে পারি। আমি যতটুকু জানি যে তেলাপিয়া মাছ অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি মাছ, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? তেলাপিয়ার রোগ খুব একটা নাই যদি আমরা মাছকে মজুদ ঘনত্ব ঠিক রাখি এবং নিয়মিত কুকুরের পরিচর্যা করে থাকি, মাছের পরিচর্যা করে থাকি, নিয়মিত ভালো মানের খাবার দিয়ে থাকি এবং সর্বোপরি যদি তেলাপিয়ার পোনাটা মানসম্মত হয়, সেই ক্ষেত্রে আমি মনে করি যে রোগবালায় খুব একটা আসবে না। তারপরে কিছু কিছু রোগ থেকে যায়, যেমন অক্সিজেন শর্ট হলে মাছ মারা যেতে পারে, প্রাকৃতিক দুর্যোগের কারণে মাছ মারা যেতে পারে, তারপরে এরকম একটা খুব একটা রোগ একটা বেশি ইয়া হয় না, দেখা যায় না। তেলাপিয়া সাধারণত কি ধরনের খাবার খেয়ে থাকে বা কোন ধরনের খাবার তাদের পছন্দ? তেলাপিয়া আসলে সর্ববুক মাছ, এটা সব ধরনের খাবার খায়। তারপরে যদি একজন বাণিজ্যিক মাছ চাষি, সে সাধারণত মানে রেডি ফিড দিয়ে, বাসমান ফিড দিয়ে মাছ চাষটা করলে খুব সহজে ইয়ে করতে পারে, কালচার করতে পারে। সেক্ষেত্রে খাবার খরচ যে খুব বেশি তাও না। আমার দৃষ্টিতে বা আমার কালচারে আমি দেখা যায় যে 1200 গ্রাম থেকে 1300 গ্রাম খাবার খাওয়ায় 1 কেজি মাছ আমি উৎপাদন করতে পারতেছি। দিনে কয়বার খাদ্য দিতে হয়? আমরা সাধারণত যখন নার্সারি পুকুরে থাকে তখন আমরা 6 বেলা থেকে খাওয়া শুরু করি। আচ্ছা, এটা যখন নার্সারি পুকুর 1-2 কমপ্লিট করলাম, যখন মজুদ পুকুরে আসলাম তখন আমরা 2 বেলা বা সময় পাইলে যখন দিন বড় থাকে তখন আমরা 3 বেলাও খাবার দিয়ে থাকি। আমরা যে পরিমাণ খাবারটা মাসে খাবে, যে পরিমাণ খাবার, এটা সমান 3 ভাগে ভাগ করে আমরা 3 বেলা খাবার দিয়ে থাকি অথবা 2 বেলা দিয়ে থাকি। আপনি বলছিলেন যে 25টা পুকুরে আপনি তেলাপিয়ার চাষ করছেন এবং সারা বছরই তো তাহলে এই 25টা পুকুরের মধ্যে কোনো না কোনো পুকুর থেকে আপনার মাছ আপনি আহরণ করছেন? 25টা পুকুরে আমি মোটামুটি 4টা ভাগে বিভক্ত করে নিয়েছি। 4টা ভাগে বিভক্ত করে আমি যেহেতু 4 মাস, 3.5 মাস, 4.5 মাস থেকে 4.5 মাসের মধ্যে কোনো না কোনো প্রজেক্টের মাছ আমি বেচাকেনি করতেছি, অর্থাৎ প্রতি মাসেই আমার প্রথম তারিখ থেকে শুরু করে আর যে কতদিন লাগে প্রতি মাসেই আমি বাজারে মাছ উঠাচ্ছি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি প্রতি মাসে গড়ে 10 থেকে 12 টন বা তার চেয়ে কিছু বেশি বাজার মাছ আমি দিচ্ছি প্রতি মাসে। এটা তো বিশাল একটা পরিমাণ, এবং এটা কি শুধুমাত্র আপনি আপনার যে আশেপাশে এরিয়া এখানে কি আপনি দিচ্ছেন নাকি এর বাইরেও যায় এই মাছগুলো? না না, আসলে আমার এরিয়াটা হলো শিল্প এরিয়া, পাশেই মাধবদী শিল্প এলাকা,
এবং আমাদের মোটামুটি 2500 অনেকগুলি বাজারে আমার মাছ প্রতিদিন যাচ্ছে। আচ্ছা, পাইকাররা আমার পুকুর পাড় থেকে আইসা মাছ নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে লোকাল বাজারে প্রতিটা বাজারে মাছ নিয়ে যাচ্ছে এবং মোটামুটি প্রতি মাসের মধ্যে 12-14 দিন আমার মাছ প্রতিদিন বাজারে যাচ্ছে। এটা পাইকাররা পুকুর পাড় আসে, এখান থেকে নিয়ে তারপর তারা বাজারে বিক্রি করে। অর্থাৎ এখানে হাত বদলটা খুব বেশি না, যার কারণে মানে ভোক্তারাও একটু কমে রেটে পাচ্ছে এবং যারা বিক্রি করতেছে তারাও মোটামুটি স্বাচ্ছন্দ্যে বিক্রি করতে পারতেছে। আচ্ছা, অর্থাৎ তেলাপিয়া চাষে খুব একটা ঝামেলা নেই বললেই চলে। হ্যাঁ, অন্যান্য মাছের তুলনায় যা তেলাপিয়া ঝামেলা কম, রোগ বালাই কম, ঝুঁকি কম, একজন চাষি মানে খুব সহজে এটা চাষ করলে লাভবান হবে বলে আমি মনে করি। তাহলে আপনার দৃষ্টিতে আমি যদি ধরি যে নতুন যারা মৎস্য চাষি আছেন বা উদ্যোক্তা আছেন কিংবা চিন্তা করছেন যে চাষ দিয়ে শুরু করবেন, আপনি তাদেরকে কী সাজেশন দিবেন যে বাংলা জাতীয় মাছ যেগুলো আছে, বাংলা মাছ যেগুলো আমরা বলি, সেগুলো সেই জাতীয় মাছ নাকি কার্ভ জাতীয় মাছ নাকি তেলাপিয়া দিয়ে শুরু করতে পারে যাতে তারা হতাশ না হয়? হ্যাঁ, একজন চাষি আসলে তেলাপিয়াটা আমি তো এত বছর ধরে চাষ করি, যেটা বুঝলাম যে এটা ঝুঁকি কম। একজন নতুন চাষি হিসাবে সে বড় ঝুঁকি নিতে পারবে না। নতুন চাষি হিসাবে আমি মনে করি তেলাপিয়া দিয়ে যদি চাষ শুরু করে তাইলে সে মানে ঝুঁকির ভাগটা কম থাকবে, মোটামুটি এটা লাভও আছে, রোগ বালাইও কম আছে। আরেকটা বিষয়, এটা 10% পুকুর থেকে শুরু করে আমি মানে 10 বিঘা পুকুরও চাষ করতে পারতেছি। আর যে কেউ যে কোনো চাষি যার ছোটো পুকুর আছে সেও তেলাপিয়া চাষ করতে পারবে, যার বড় পুকুর আছে সেও তেলাপিয়া চাষ করতে পারবে। তাই আমি মনে করি যে একজন চাষিকে প্রথম তেলাপিয়া দিয়ে সে কালচার শুরু করুক, আর তারপর সে আস্তে আস্তে এটা অভিজ্ঞতা বাড়লে অন্য মাছের দিকে যুক্ত পারবে। আপনার কথা শুনে খুবই ভালো লাগছে এবং আপনার কাছে আমরা অনেক কিছু জানতে পারছি। তো ভাইয়া, আরও কথা বলবো, এই মাছ আপনি যেহেতু উৎপাদন করেছেন এগুলো কেনা বেচাও নিশ্চয়ই করেন, এই সম্পর্কে আরও বিস্তারিত জানবো, তবে এই সময় হয়ে গেছে আরও একটি বিরতি নেওয়ার। দর্শক, আনোয়ার শীত নিবেদিত কৃষি ও কৃষি অনুষ্ঠানের সময় হয়ে গেছে আরও একটি বিরতি নেওয়ার। বিরতি পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতি পর সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আনোয়ার শীত নিবেদিত কৃষক কৃষি অনুষ্ঠানে। আপনাদের জন্য এখন থাকছে কৃষি বাজার সেগমেন্ট। তো এই যে লোকাল বাজারে আপনি বিক্রি করছেন, বাৎসরিক যদি আমি হিসাব করি আপনার এখান থেকে লাভ কেমন হয়? প্রতি বছরে আমি এই বছরে মোটামুটি 2022 এবং 2023 সালে যেই ইয়েটা, এটা আমি 120 টন থেকে 150 টনের একটা টার্গেট নিয়ে আমার ইয়ে আছে। প্রতি মাসে যেহেতু 10-12 টন বাজারে যাচ্ছে, সেক্ষেত্রে এখন বাজার দর অনুপাতে আমার প্রতি মাসে রিটার্ন আসতেছে 15-16 লাখ টাকা, এরকম আমি প্রতি মাসে বিক্রি করতে পারতেছি। এই যে প্রতিদিন আপনি প্রায় মাছ বাজারজাত করছেন, তো সেক্ষেত্রে আপনার যে খরচ একটা থাকে, উৎপাদন যে খরচটা, সেই খরচটাকে আপনি পুষিয়ে নিতে পারছেন? হ্যাঁ, আসলে প্রতিদিন বাজারে মাছটা গেলে বা খরচে যেরকম হচ্ছে, যেমন প্রতিদিন জেলে আসতেছে, প্রতিদিন বাজারে মাছ যাচ্ছে, এখানে যেই একটা গ্যাদারিং বা যে একটা কাজকর্ম চলতেছে এটাতে কিন্তু দেখবেন যে যেরকম আমার পুষিয়ে যাচ্ছে, যে আমার জেলে খাটতেছে এখানে 5-7 জন জেলে প্রতিদিন এখানে কাজ করতেছে, যে একটা কর্মসংস্থান, তাদের ফ্যামিলি চলতেছে, তারপরে প্রতিদিন তাজা মাছটা যাচ্ছে বাজারে। তো আমরা দেখি প্রতিদিনই দ্রব্যমূল্যের যেরকম এখন ঊর্ধ্বগতি হচ্ছে এবং প্রতিনিয়ত দামের যে তারতম্য হচ্ছে, এখন বর্তমানে তেলাপিয়ার দামটা কেমন? তেলাপিয়ার আসলে এখন তো বড়া মৌসুম, মাছের বড়া মৌসুম, বিলের মাছ আসতেছে, ইয়ার হাওড়ের মাছ আসতেছে, এখন বাজারটা একটু কম, কিন্তু আব শীতের শেষ দিক থেকে আবার বাজারটি উঠে যাবে। আমি পাইকারি বাজার বিক্রি করতেছি 140-145 টাকা করে, এটা খুচরা বাজারে 60 টাকা মতো বিক্রি হচ্ছে। আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে এখন বাজার মনিটরিংটাও সেভাবে হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে সরকারের এই বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া উচিত এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা আমাদের সাথে শেয়ার করেন? বাজারের যে পরিস্থিতি মনে হচ্ছে, আমরা কিন্তু যে চাষিরা আছি, চাষিদের পক্ষে কথা বলার কেউ নাই। এটা যখন আপনি যাবেন
ফিড কোম্পানি তাদের একটা অ্যাসোসিয়েশন আছে, একটা এক কোম্পানি ফিড বাড়ালে তো সবাই বাড়াচ্ছে, র মেটেরিয়ালস এক টাকা মূল্য বাড়লে ওরা খাদ্যর দাম তিন টাকা বাড়িয়ে ফেলতেছে, কিন্তু আমাদের কিন্তু ওরকম না। আমরা বাজারে মাছ বাজার উৎপাদন করলাম, মাছের বাজার পড়ে যাচ্ছে কি লস হচ্ছে, এদিক দিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নেই, সরকারের মাথা ব্যথা নেই, যার কারণে কিন্তু অনেক চাষি লুজার হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলছে নতুন উদ্যোক্তারা, যদি প্রথম আইসা যদি এরকম একটা হোঁচট খায় তো সে তো একেবারে পথে বসে যাবে, সে আর মাছ চাষের দিকে আগাবে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যদি বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে এটা বাজার ক্ষেত্রে যদি সরকার এটা দৃষ্টি দিত, অথবা আমরা যে মাছগুলি চাষ করি বা যে মাছগুলি দেশের বাইরে রপ্তানি করা যায়, এই মাছগুলি যদি দেশের বাইরে রপ্তানির জন্য সরকার উদ্যোগ নিত, তাইলে হয়তো চাষিদের যে অবস্থান একটু উন্নত হতো বা চাষিরা আগ্রহ সহকারে মাছ চাষ করত। ভবিষ্যতে কি আপনার আরও সম্প্রসারণ করার ইচ্ছা আছে? আমি যখন পুকুর শুরু করি তখন তো একটা দিয়ে শুরু করছি, এখন তো মাশাআল্লাহ অনেকগুলি পুকুর। তো সেই ক্ষেত্রে আমার তো পুকুর আমার কালচার মাছ চাষ করেই আমার পরিকল্পনা, যাতে আমি সঠিক মতো মানে স্বাস্থ্যসম্মত মাছ ভোক্তার হাতে তুলে দিতে পারি, এটাই আমার মূল পরিকল্পনা, যাতে ভালো জিনিসটা ভোক্তার হাতে দিতে পারি। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কেউ যদি বাণিজ্যিকভাবে খামার গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই তাকে পরিপূর্ণ পরিকল্পনা নিয়ে এবং প্রশিক্ষণ নিয়ে আগাতে হবে, তবেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে বলে যেতে চাই, যারা আপনারা সফল কৃষক, খামারি কিংবা উদ্যোক্তা আছেন, তারা যদি আপনাদের সফলতার গল্প আরটিভি এর পর্দায় তুলে ধরতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01878184077। আর শীত নিবেদিত কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে আমি ফারজানা আফরিন পূর্ব আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে কোনো সফল কৃষক কিংবা খামারি রাঙিনায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।